আসসালামু আলাইকুম, স্বাগতম মাই চ্যানেল জবস ইনফরমেশন। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। নিয়োগটি প্রকাশ করেছে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি। দুই পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের বিষয়বস্তু বিস্তারিত আমি সবই জানিয়ে দেব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সরকারি বেসরকারি সকল প্রকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে বেল আইকনটি প্রেস করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার সঙ্গে থাকুন। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ে চাকরি, সড়কনাং 27120603 528020008 21399। নিয়োগ প্রকাশের তারিখ 27/7/2021 খ্রিস্টাব্দ। পদের নাম, মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক। বেতন 14,700 টাকা থেকে 26,480 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, প্রার্থীর বয়সসীমা অবশ্যই তারিখগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং তারিখগুলো মাথায় রাখবেন। বয়সসীমা, প্রার্থীর বয়সসীমা 17/8/2021 তারিখে সর্বোচ্চ 52 বছর, সর্বোচ্চ তৃতীয় চুক্তি বা 55 বছর বয়স পর্যন্ত যেটি আগে আসে চাকরি করতে পারবেন। অভিজ্ঞতা, প্রার্থী আগ্রহী প্রার্থীর মিটার রিডার চুক্তিভিত্তিক, মেসেঞ্জার চুক্তিভিত্তিক, মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে 3 বছর, 6 বছর, 9 বছর ধারাবাহিক ও সন্তোষজনকভাবে কর্ম সম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে। বাপি বোর্ডের তদন্ত সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। অন্যান্য যোগ্যতা, প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, মার্জিত ব্যক্তিত্ব, সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। প্রার্থীকে পাটিগণিতের মৌলিক বিষয়ক অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। এবারে দেখা যাক আবেদনের বিষয়বস্তু বিস্তারিত। আবেদনপত্র পূরণ ও জমাদান, আগ্রহী প্রার্থীগণ বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের ওয়েবসাইটে, যেমন www.pbs2.borishal.gov.bd হতে আবেদন ফরম A4 সাইজের কাগজে ডাউনলোড অথবা বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের সদর দপ্তর হতে সংগ্রহপূর্বক নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী, অবশ্যই তারিখগুলো মনে রাখবেন, 17/8/2021 তারিখের মধ্যে জেনারেল ম্যানেজার বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি দুই পোস্ট ক্যাডেট কলেজ বরিশাল বরাবর ডাকযোগে প্রেরণ করতে হবে। নির্দিষ্ট ফরম ব্যতীত সাদা কাগজে, টাইপকৃত কাগজে এবং বিলম্বে প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজাদি সংযুক্ত করতে হবে: 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, নাগরিকত্ব সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার অথবা বিআরইবি পবিশ এর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সিনিয়র জেনারেল ম্যানেজার কর্তৃক প্রদত্ত অভিজ্ঞতা সনদ যা এজিএম প্রশাসন এইচআর কর্তৃক সত্যায়িত থাকতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের অনুকূলে 10,000 টাকা নিরাপত্তা জামানত হিসেবে জমা প্রদান করতে হবে, যা সন্তোষজনকভাবে চুক্তি সমাপনান্তে নির্ধারিত হারে মুনাফাসহ ফেরত প্রদান করা হবে। অত্র সমিতির ভৌগোলিক এলাকার অর্থাৎ এলাকার প্রার্থী অর্থাৎ বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা বাবুগঞ্জ, গোরনদী, আগলঝরা, বানরীপাড়া, উজিরপুর ও মুলদী আংশিক উপজেলার স্থায়ী বাসিন্দাগণের আবেদন করিবার প্রয়োজন নেই। অত্র প্রবিশে এলাকা পরিচালক, মহিলা পরিচালক ও প্রবিশের কর্মকর্তা কর্মচারীদের রক্তের সম্পর্কীয় কেউ অথবা তাদের স্বামী স্ত্রীগণের রক্তের সম্পর্কীয় কেউ আবেদন করতে পারবে না। কোনো সমিতির সাথে চলমান চুক্তির মেয়াদ উত্তীর্ণের পূর্বে কোনো কারণে কোনো মিটার রিডার চুক্তিভিত্তিক মেসেঞ্জার চুক্তিভিত্তিক মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক যদি স্বেচ্ছায় অব্যাহতি প্রাপ্ত, অপসারিত, চাকরিচ্যুত হন বা শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকেন অথবা মেয়াদ পূর্তির পূর্বে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন অথবা দেশের ফৌজদারি আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হন, তাহলে সেই প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই। যে সকল প্রার্থী ইতিপূর্বে অত্র প্রবেশে মিটার রিডার চুক্তিভিত্তিক মেসেঞ্জার চুক্তিভিত্তিক মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে 9 বছর কর্মরত ছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। দুই বা তার অধিক সহোদার যে কোনো একজন আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা সনদপত্রে উল্লেখিত প্রতিটি চুক্তিকাল তারিখ সহ ছকে উল্লেখপূর্বক বর্ণনা, জন্ম তারিখ, বর্তমান বয়স ইত্যাদি, কোনো প্রবিশে কত তারিখ
হতে কত তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। জেনারেল ম্যানেজার ফোন, অফিসের ফোন নাম্বার এটা 02-55-06-1618, অভিযোগ কেন্দ্র, অভিযোগ কেন্দ্রের ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল borisalpbs2@gmail.com, ওয়েবসাইট www.pbs2borisal.gov.bd, সূত্র www.pbs2.borisal.gov.bd। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী দেখা বা অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকুন, ধন্যবাদ।